সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে, আজকে মহতারাম আমিরে জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলক মান তাশা। ধর্মের নামে মাঝহাবি সংকীর্ণতাবাদ। আজকে যারা মাঝহাব মানে তারা আবার ঐক্যের দাওয়াত দেয়, ঐক্য কোনোদিন হবে না, কোন ইমামের ভিত্তিতে ঐক্য হবে না। যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল, আর জোরে আমিন বলার হাদিস দুর্বল, আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে, রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে, এরকম বেয়াদবের খুতবা আর চাই না। আর আহলে হাদিসরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে, ছাড়ো তোমার মাঝহাব, রাখো তোমার ইমাম, কিতাব ও সুন্নাতের ভিত্তিতে মাঝখানে মিডল পয়েন্টে আসো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য যার অশেষ মেহরবানিতে গাইবান্ধা জেলার ঐতিহ্যবাহী শিমুলবাড়ি মার্কাজ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শকুনের দখলদারিত্ব মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে শকুনের থাবা পড়েছিল, সেই শকুনের থাবা থেকে আল্লাহ পাক এই মার্কাজকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পাশাপাশি সেই সমস্ত ভাইদের প্রশংসা করি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াশকুরিল্লাহ মান লা ইয়াশকুরিন্নাস, যারা মানুষের সামান্য অবদানের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহ পাকের বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে না। যেই সমস্ত ভাইদের ওসিলায় আল্লাহ পাক সম্মানীর সম্মান ফেরত দিয়েছেন আর অসম্মানীকে লাঞ্ছিত করেছেন, সেই সমস্ত ভাইদের শুকরিয়া আদায় করি, শিমুলবাড়ি এলাকার মা বোনদেরও শুকরিয়া আদায় করি। এই দখলদার মুক্তির সময়, মুক্ত করার সময় তাদের বিশেষ অবদান ছিল যেটা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। শিমুলবাড়ির পথ ধরে এদেশের যত এতিমের সম্পদ আত্মসাৎ করা হয়েছে সবগুলি যেন আবার যথাযথ কর্তৃপক্ষের হাতে ফেরত আসে, সেই প্রচেষ্টা আমাদের সবাইকে চালাতে হবে। সম্মানিত উপস্থিতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ গাইবান্ধা জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, আমরা কি চাই, কেন চাই, কিভাবে চাই। আমরা চাই এমন একটি ইসলামী সমাজ যেখানে থাকবে না বিজাতীয় প্রগতির নামে কোনো বিজাতীয় মতবাদ। বিজাতীয় মতবাদের মধ্যে এক নম্বর আছে প্রচলিত গণতন্ত্র, দুই নম্বরে আছে সমাজতন্ত্র, আর তিন নম্বরে আছে জাতীয়তাবাদ। এই তিনটি বিষয়ে সংক্ষিপ্ত আমাদের জানা দরকার। গণতন্ত্র হল কোরআন সুন্নাহ বিরোধী। আল্লাহ পাক বলছেন, ওয়াইন তোতে আকসারা মান ফিল আরদি ইউদিল্লু কান সাবিলিল্লাহ। হে নবী, আপনি যদি সংখ্যা গরিষ্ঠতার আধিক্যতা দেখে গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন তাহলে আপনাদেরকে তারা পথভ্রষ্ট করবে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হবে। আজকে এই প্রচলিত গণতন্ত্র এক শ্রেণীর ইসলামী দলের লোকেরাও লালন করছে, যারই ফলশ্রুতিতে তারা মন্দির পাহারা দিয়ে তাদের ইমানি দায়িত্ব পালন করছে।
মন্দির পাহারা দিয়ে যারা ইমানি দায়িত্ব পালন করে তাদের ঈমান কেমন আমরা বুঝি না। একদিকে মন্দির পাহারা দেয়, আরেকদিকে আহলে হাদিসদের মসজিদগুলি ভাঙচুর করে, জ্বালাও পোড়াও করে এবং জবরদখল করে। সম্মানিত উপস্থিতি, সংখ্যাগরিষ্ঠ মানুষ যেহেতু কোনোদিন সঠিক ছিল না, বেঠিক মানুষের সংখ্যা বেশি আর সঠিক মানুষের সংখ্যা কম, কাজেই গণতন্ত্রের প্রশ্নে কশিন কালেও ভালো মানুষ কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ। সমাজতন্ত্র এমন একটা মতবাদের নাম যারা নিজেদেরকে সেকুলার না বললেও, নাস্তিক না বললেও তারা আসলে নাস্তিক্যবাদকে লালন করে। তাদের স্লোগান রুল বাই ইটারনাল লস অফ আয়রন, দেয়ার ইজ নো গড। তারা সমাজকে সমান করতে চায় কিন্তু আল্লাহ পাক বলেন তার সমান করা সম্ভব নয়। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আহুম ইয়াকসিমুনা রাহমাতা রাব্বিক, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওয়ারাফায়না বাযাহুম ফাওকা বাযিন দারাজাত, লিয়াত্তাখিযা বাযুহুম বাযান সুখরিয়া, ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, ওরা কি চায় তোমার রবের রহমতকে ভাগ করে নিতে? আল্লাহ পাক বলেন, আমি তাদের দুনিয়াবি জীবিকা বিভক্ত করেছি, এককে অপরের পরে প্রাধান্য দিয়েছি যাতে এক অপরকে কাবু করে তার হক আদায় করতে পারে। সম্মানিত উপস্থিতি, সমাজের সব মানুষ যদি একসঙ্গে ধনী হয়ে যায় তাহলে ধনী লোক লেবার খুঁজবে, পৃথিবীতে লেবার খুঁজে পাওয়া যাবে না, কাজের লোক পাওয়া যাবে। দুনিয়ার সব মানুষ যদি গরিব হয়ে যায় তাহলে গরিব মানুষ কাজের জায়গা খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ পাক এক শ্রেণীর লোককে ধনাঢ্য করেছেন, আর এক শ্রেণীর লোককে গরিব করেছেন, এইভাবে সমাজ চলছে। তিন নম্বর হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের মূলোৎপাটন সাইয়েদুল মুরসালিন করেছেন। তিনি বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আরবি আজমি, ইরানি তুরানি, লা ফাযলা লি আরাবিয়্যিন আলাল আযমি ওয়ালাল আযমি আলাল আরাবি ওয়ালাল আসওয়াদ আলাল আহমার ওয়ালাল আহমারা আলাল আসওয়াদ ইল্লা বিতাকওয়াল্লাহ। থাকবে না ধর্মের নামে মাঝহাবি সংকীর্ণতাবাদ। আজকে মুসলিম মিল্লাতকে মাঝহাবে বিভক্ত করা হয়েছে। তামাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত, চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে। তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই। বহুদিন আগে বলছি, আবারও বলছি, মুসলিম ঐক্য করতে হলে চার মাঝহাবকে বিলুপ্ত করা জরুরি। যতদিন পর্যন্ত চার মাঝহাব পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত। মুসলিম ঐক্য করতে হলে চার তরিকাকে বিলুপ্ত করা জরুরি। জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সুন্নার রাজপথ ধরে, সুন্নাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরেই ঐক্য সম্ভব। ইমাম মালিক রাহেমাহুল্লাহ বলেন, আস সুন্নাতু সাফিনাতু নূহ আলাইহি সালাতু ওয়াসসালাম। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। ফামান রাকিবাহা ফাকাদ নাজা। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাম,
এই কিস্তিতে যে সওয়ার হয় সে নাজাত পায়। ওয়ামাল্লাম ইয়ারকাবহা লাম ইয়ানজু, আর যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কিস্তিতে সওয়ার হলো না তারা নাজাত পেল না। সুন্নতের পথ ধরে যারা চলে তারাই নাজাত পায়, তারাই জান্নাতের পথে চলে। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, সুন্নত কে রাহে রাস্ত পর সিধি চলে যায় আয়ে সালেক, জান্নাতুল ফেরদাউস তাক সিধি চলি গেই হায় সরক। সুন্নতের রাস্ত পথ বে হে পথিক, তুমি নির্ভয়ে গিয়ে যাও, জান্নাতুল ফেরদাউসের রাস্তার শেষ ঠিকানা। বলছিলাম ধর্মের নামে মাঝহাবি সংকীর্ণতাবাদ। আজকে যারা মাঝহাব মানে তারা আবার ঐক্যের দাওয়াত দেয়, ঐক্য কোনোদিন হবে না, কোন ইমামের ভিত্তিতে ঐক্য হবে না। চার মাঝহাবের চার দল চার কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাঝহাবের দিকে, আর আহলে হাদিসরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে, ছাড়ো তোমার মাঝহাব, রাখো তোমার ইমাম, কিতাব ও সুন্নতের ভিত্তিতে মাঝখানে মিডল পয়েন্ট আসো। চার ইমামের ইমাম যিনি তার নাম কি? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ইমাম তো মেরাজের রাত্রে ইমামতি করলেন বাইতুল মাকদেসের মসজিদে। আমরা যে ইমাম মানি সেই ইমাম তো ইমামতি করলেন মেরাজের রাত্রে বাইতুল মাকদেসের মসজিদে। সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে বাইতুল মাকদেসে মেরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন, সাইয়েদুল মুরসালিন, সাহিবুল কিবলাতাইন ওয়াল হিজরাতাইন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ, আল্লামা ইমাদউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন, ওরে হতভাগা মুসলিম, তুমি যে নবীর উম্মত, তোমার নবী তো সকল রসুলের ইমাম, সেই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানাও? বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না? জি হ্যাঁ মানি। মাঝহাব কি মানেন না বলে মানি, সবাই মুখস্থ করবেন কথাটা। বললাম মাঝহাব মানি তায়াম্মুমের মতো। মাঝহাব মানি কিসের মতো? তায়াম্মুমের মতো। পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে, পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায়। কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝহাবের কোন ইমামের ফতোয়া আমি মানবো, কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে কোন ইমামকে মানার সুযোগ আমার না। মদিনা ইউনিভার্সিটির জনৈক প্রফেসর বলছিলেন, কালাল্লাহ কালার রাসুল, ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন, কালা ইমামুস শাফেঈ, আল্লাহ বলেছেন, রাসুল বলেছেন। ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন, আল্লাহ তো বলেছেন বুঝলাম, রাসূল তো বলেছেন বুঝলাম, ইমাম শাফি তো এমন বলেছেন। প্রফেসর মহোদয় লাভ দিয়ে চেয়ার থেকে উঠে বললেন, আনা কুল কালাল্লা কালার রাসূল ওয়ান তা তাকুল কালা ইমাম শাফি, আমি বলি আল্লাহ বলেছেন রাসূল বলেছেন, তুমি বলো ইমাম শাফি বলেছেন। শুনে রাখো হে যুবক, ওয়ালাউ কালা আলফ শাফি, এক হাজার ইমাম শাফি যদি বলে কোরআন হাদিসের খেলাফ সেটা আমরা মানি না। কেন মানি না? ইমাম গনি বলে গেছেন, ইজা সাহাল হাদিস ও ফাহুয়া মাযহাবি। সম্মানিত উপস্থিতি, সময় খুব কম, আলোচক অনেক বেশি, আহলে হাদিস আন্দোলন এই কাজগুলি করতে চায় তিনটা সংস্কারের মাধ্যমে। একটি হলো শিক্ষা সংস্কার, আর একটা হলো অর্থনৈতিক সংস্কার, আর একটা হলো নেতৃত্বের সংস্কার। শিক্ষা সংস্কারে এগিয়ে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড তৈরি হয়েছে। হাদিস ফাউন্ডেশন এর মাধ্যমে অসংখ্য শিক্ষা বই পুস্তক ইতিমধ্যেই প্রকাশ হয়েছে। আমরা যদি আন্দোলন করতে পারি, সংগঠিত হতে পারি, সরকার বাহাদুরের কাছে দাবি করব 5% হিন্দু ছাত্র
স্কুলে থাকার কারণে হিন্দু যদি আলাদা ধর্ম বই পড়ানো হয় তো আমার ছাত্র 10% কেন নয় তুন পড়বে আমার ছেলে হাদিস ফাউন্ডেশনের বইগুলি সিলেবাসের অন্তর্ভুক্ত করতে হবে ইসলামিক ফাউন্ডেশনের বাজেট যা হয় জাতীয় বাজেটের অন্তর্ভুক্ত ইসলামিক ফাউন্ডেশনের বাজেটের 10% আহলে হাদিস হলে 10% বাজেট হাদিস ফাউন্ডেশনকে দিতে সরকার বাধ্য থাকবে আহলে হাদিস যদি 10% হয় তাহলে 10 খুতবা এক খুতবা পাবে বাইতুল মুকাররমে ওই মাযহাবি ওই এক গোয়েমি করা ইমাম যে ইমাম বলে আস্তে আমিন বলার হাদিস সবল আর জোরে আমিন বলার হাদিস দুর্বল আর ব্যঙ্গ করে বলে রিয়াল আনতে যায় আরব দেশে রিয়াল আনতে যায় আমিন নিয়ে আসে এরকম বেয়াদবের খুতবা আর চাই না আহলে হাদিস খতিবদেরকে জাতীয় মসজিদে খুতবা দেওয়ার ব্যবস্থা দিতে হবে এগুলি কি মুখে বললে হবে না আন্দোলন করতে হবে এই আন্দোলনের জন্য সংগঠনের প্রয়োজন বন্ধুগণ আমি শেষ পর্যায়ে এসেছি পরিশেষে আপনাদেরকে বলবো আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালান ইয়াতামা যুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় আজকে এতিমের সম্পদ দখল করে খাচ্ছে বিক্রি করে করে ব্যক্তিগত কাজে লাগাচ্ছে তাদের প্রতিহত করা জরুরি সম্মানিত উপস্থিতি আপনি যদি তাদেরকে প্রতিহত করতে পারেন আপনি যখন মারা যাবেন আপনার এতিম সন্তানকে আল্লাহ হেফাজত করবে খিজির আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন যেই ওয়ালটা নির্মাণ করে দিলেন খিজির আলাইহিস সালাম সেই ওয়াল ছিল এতিমের সম্পদ ওয়ালের মধ্যে ছিল আল্লাহ পাক বলেন ওয়াম্মাল জিদারু ফাকানা লি গুলামাইনি ইয়াতিমাইনি ফিল মাদিনা ওই ওয়ালের নিচে এতিমের সম্পদ ছিল ওয়াকানা আবুহুমা সালেহা তাদের পিতা ছিল নেককার নেককার বাবা মারা গেছেন অসহায় সন্তান রেখে গেছেন তার সম্পদকে হেফাজত করার জন্য আল্লাহ পাক খিজির আলাইহিস সালামকে বানালেন রাজমিস্ত্রি আর মুসা আলাইহিস সালামকে বানালেন দোকানদার আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন আপনার সম্পদের সন্তানের সম্পদ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহুম্মা আমিন সেদিন কেঁদেছিলাম মনের দুঃখে আজকে মহতারাম আমিরে জামাত বহনকারী হেলিকপ্টার যখন নামলো তখন মনের আনন্দে কেঁদেছি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির